ওয়াহাবি বক্তা সরাসরি কোরআনুল কারিম থেকে প্রমাণ দিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না এবং কেউ যদি নবীজিকে গায়েবে খবর দেন ওয়ালা বলে তাহলে তার ঈমান থাকবে না নাউযুবিল্লাহ এটা কত নাম্বার এবাট পারি আর কতটুক সত্যিকারী জানাবো আজকের এই ভিডিওতে নাতেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত দেখতে থাকুন স্ক্রিন রিপোর্টে শিরিক করায় দেখেন নবীকে গায়েব জানার ওয়ালা বানায় দিয়েছে মহব্বত কইরা আল্লাহও গায়েব জানে নবীও গায়েব জানে নাউযুবিল্লাহ নবী গায়েব জানতেন না এ বিশ্বাস করলে ঈমান থাকবে না কথা কার আরো আস্তে বলেন না সূরা আরাফ আয়াত 188 9 নম্বর পারা হাফিজে কোরআন শরীফ খুললে 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত রব্বে করিম বলেন উল্লা আমলিকু লি নফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء الله نبي كدي الله نيجي بلاتش نبي أبني جانا يدن আমি যদি গায়েব জানতাম অনেক ভালো কিছু অর্জন করতে পারতাম আমি আর এত বিপদে পড়ি না নবী যে গায়েব জানতেন না আমি আরো প্রসঙ্গক্রমে আরো দুইটা দলিল দিব সামনে জায়গা মতো দিব ইনশাআল্লাহ নবী হাজির নাজির হয়ে যান কখন যখন দুরূদ শরীফ পড়া হয় এই আকীদা পোষণ করনেওয়ালা মানুষ এই সমাজে আছে কি নাই আছে আল্লাহর নবী নাকি আয়া পড়ে মদিনা ছাইরা তো তোর কাছে আইলে আফ্রিকায় আরেকবেড়া সল্লাল্লাহ টান দিলে নবী কই যায় কথা কয় না বাংলাদেশে যদি আইয়াই পড়ে আফ্রিকার থেকে যদি আরেক বেটা সল্লাল্লাহ বলে টান দেয় তো নবী কই যাবে আফ্রিকায় গেলে বাংলাদেশ খালি প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ওয়াহাবি বক্তা প্রমাণ দিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না যদি জানতেন তাহলে তিনি বিপদে পড়তেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই কথা বলেছেন মানে রব্বুল আলামিন কখন এই আয়াতখানা নাজিল করেছেন আর এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছেন যে হে রাসূল আপনি বলে দিন আমি গায়েব জানি না গায়েব সম্পর্কে আমার কোনো জানা নেই যদি জানা থাকতো তাহলে আমি এই আমি মানে এই রকম বিপদে পড়তাম না এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কখন নবীজিকে বলেছেন কোরআনের মধ্যে আসুন আমরা সেটা দেখি নেই সূরাতু আরাফের 188 নম্বর আয়াত 188 সে বলেছেন এই আয়াতটা কিন্তু এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা কিন্তু এই ওয়াহাবী বক্তা বলে নাই এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই কথাটা কিন্তু ওয়াহাবী বক্তা বলে নাই আমি প্রথমে তার বক্তব্যটা শুনলাম শোনার পর ভাবলাম যে এইভাবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানে ডাইরেক্ট বলে না কিন্তু আর যদিও বলে আল্লাহর বন্ধুকে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে আল্লাহটা এটা আল্লাহর ব্যাপার কিন্তু এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা আমাকে একটু ঘাটাঘাটি করতে হবে তখন আমি কোরআন শরীফ খুললাম ওর কথা অনুযায়ী সূরা আরাফের 188 নম্বর খুললাম খোলার পর আমি দেখলাম যে ওই এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আসুন আমি আপনাদেরকে সহ দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিনটা লক্ষ্য করুন আমি স্ক্রিনের মধ্যে এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরাতু আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন একটু খেয়াল করেন এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল লোকে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে তা কখন ঘটবে মানে কিয়ামত কখন সংঘটিত হবে বলে দাও এ বিষয়ে আমার কোনো জ্ঞান নেই কেবল আমার আল্লাহ রাব্বুল আলামিনেরই জ্ঞান রয়েছে তিনি যত সময়ে প্রকাশ করে দেখবেন এবং দেখাবেন অন্য কেউ নয় তোমাদের কাছে তা হঠাৎ করে আসবে তারা তোমাকে এমন ভাবে জিজ্ঞেস করে যেন তুমি তা সম্পূর্ণ রূপে জেনে রেখেছো বলে দাও তার জ্ঞান কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছেন প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোক সকলে অর্থাৎ সবাই এমন ভাবে জিজ্ঞেস করবে যে যেন কিয়ামত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জানে আর তিনার কাছ থেকে সবাই জেনে নেবেন এই রকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকেরা কিংবা অন্যান্য লোক সকলে এমন ভাবে প্রশ্নটা করবেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতটা নাজিল করেছেন যে আয়াতটা এই ওয়াহাবী বক্তা এর পরে আয়াতটা শুধু পড়ে শুনিয়ে দিয়েছেন কিন্তু এর আগের আয়াতে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে নাই
এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা না করেন ততক্ষণ পর্যন্ত আমি আমার নিজের ক্ষমতাও রাখি না মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনাকে লোক সকল কাফের মুশরিকেরা এমন ভাবে প্রশ্নটা করবেন যেন আপনি সবকিছু নিজে থেকে জেনে রেখেছেন আর সবকিছু আপনি আমি আল্লাহর বিধানের বাইরে আপনি এদেরকে বলে দিবেন ওই কারণেই আপনি এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি এদেরকে বলে দিন যে গায়েব সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই যদি জানা থাকতো তাহলে আমি এর থেকে আমি অনেক কিছু জানতাম আমি এরকম বিপদে পড়তাম না কোন রকম বিপদে যেই রকম বিপদে তোমরা আমাকে এই রকম প্রশ্ন করে যেই রকম বিপদে ফেলবে কারণ এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বিপদ হতে পারে কোনটা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন গায়েব হবে মানে কোন দিন হবে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেও সেটা যেন আল্লাহর বিধানের বাহিরে গিয়ে নিজে থেকে যেন কখনোই কেউকে না বলতে পারে এবং কাউরে না বলে ওই কারণেই রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতু আরাফের 88 নম্বর আয়াতে বলেছেন আপনি বলে দিন গায়েব সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে নিজে বিপদে পড়তাম না এবং নিজের জন্য আমি অনেক কিছুই সংগ্রহ করে রাখতাম এর আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে রাসূল লোকে আপনাকে এরকম ভাবে প্রশ্নগুলো করবে যেন আপনি সবকিছু নিজে থেকে জানেন কিন্তু আল্লাহ রাসূল তো নিজে থেকে জানেন না আল্লাহর রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন মানে সৃষ্টির শুরুতে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে খবর দেনে ওয়ালা বানিয়ে সৃষ্টি করেছেন আর এই ওয়াহাবী বক্তা প্রমাণ দিচ্ছে যে শুধু এই আয়াতটা একটা আয়াত ছেড়ে দিয়ে পরের আয়াত থেকে ওয়াজ করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি গায়েব জানো না তুমি সবাইকে জানিয়ে দেও মানে কোনো গায়েব সম্পর্কে আমার কোনো ধারণা নেই প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এদের কাজই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে আঘাত করা কটাক্ষ করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা খাটো করা প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই গায়েব জানেন তিনি অবশ্যই গায়েব জানেন তিনি কোথায় কি আছেন আল্লাহর রাসূলের কোন আছে কি করতেছেন কোথায় আছেন তার বাবার নাম কি তার দাদার নাম কি তার 14 গোষ্ঠীর নাম পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এবং দেখেন তারা কোন হালতে আছেন সেটাও দেখেন এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কিন্তু গায়েবের কথা এখানে না বলা হয়েছে শুধু এই কারণেই যেন তিনাকে কোনো কাফের মুশরিক কিংবা কোনো লোক সকল যেন এই রকম প্রশ্ন না করতে পারে কারণ আল্লাহ আল্লাহ তো অবশ্যই জানে যে আল্লাহর রাসূলকে ওই রকম প্রশ্ন করে বিভ্রান্ত করবে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের সূরাতু আরাফের 87 নম্বর 187 নম্বর আয়াতে আল্লাহ এই রকম কথা বলেছেন যে আপনি আপনাকে লোকে এরকম প্রশ্ন করবে আর এই ওয়াহাবী বক্তা শুধু একটা আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে নবীজি গায়েব জানে না এর আগের আয়াতে যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা বলে নাই আশা করছি সকলে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে লাইক কমেন্টস শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন ধন্যবাদ।